রাজাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শিক্ষার্থীবৃন্দ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। এখন আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে। আমি খাদিজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখন চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায় রয়েছে হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। দেখো আমার প্রথম পেজে কি রয়েছে, এইচটিএমএল এর কিছু ট্যাগ রয়েছে। আমি প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে কিন্তু তোমাদের এই এইচটিএমএল ট্যাগগুলো ছিল। আমি প্রত্যেকটা ক্লাসে এই এইচটিএমএল ট্যাগগুলো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তোমাদের এই এইচটিএমএল ট্যাগগুলো যদি তোমরা ভালোভাবে না জানো বা না পারো তাহলে তোমাদের এইচটিএমএল কোড করতে পারবে না, মানে তোমাদের খুব অসুবিধা হবে, এমনকি এইচটিএমএল কোডগুলো বুঝতেও পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি এইচটিএমএল ট্যাগগুলোকে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বাসায় এই এইচটিএমএল ট্যাগগুলো খুব ভালোভাবে মনোযোগের সাথে শিখে নিবে। দেখো আজকে আমি তোমাদেরকে লিস্ট শেখাবো, এইচটিএমএল এর কিছু লিস্ট নিয়ে কাজ করবো আমরা আজকে। এখানে দেখো আমার একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কি MJFSC কলেজ ঢাকা। তারপরে কি রয়েছে অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, কি কি রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। এখানে দেখো প্রথমে রয়েছে MJFSC কলেজ ঢাকা, এটাকে আমরা একটা প্যারাগ্রাফ চিন্তা করতে পারি, আবার হচ্ছে H4ও চিন্তা করতে পারি। তো হচ্ছে এখানে আমরা এটাকে আমি H4 দিয়ে করছি। তারপর হচ্ছে অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, এটাকেও আমরা একটা H4 অথবা প্যারাগ্রাফ চিন্তা করতে পারি। তারপরে কি এখানে কি রয়েছে, নাম্বার 1 রয়েছে বাংলা, নাম্বার 2 ইংলিশ, নাম্বার 3 ম্যাথমেটিক্স, নাম্বার 4 অ্যাকাউন্টিং। যদি কোনো কিছুকে নাম্বারিং করা থাকে, যেমন 1, 2, 3 অথবা ABC অথবা XYZ অথবা রোমান সংখ্যা হতে পারে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা OL টাইপ। সেটা হচ্ছে কি, OL হচ্ছে ওয়ার্ড লিস্ট। সেটা এখানে এগুলো হচ্ছে এই সাবজেক্টগুলোকে 1, 2, 3 দিয়ে সাজানো আছে, এই জন্য এটাকে আমরা ধরব হচ্ছে ওয়েল টাইপ। এখন আমরা এই এটার কোডটা আমরা দেখব যে কিভাবে করলাম। প্রথমে হচ্ছে HTML দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে বডির অংশ, তারপর হচ্ছে H4 এর অংশ। H4 কি রয়েছে, MJFSC কলেজ ঢাকা। H4 শুরু, তারপর H4 শেষ। তারপর এখানে দেখা যাচ্ছে একটা আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর হচ্ছে একটা ইম্পটি ট্যাগ, যেটা শুধু শুরু অথবা শেষ যে কোনো একটা ট্যাগ থাকবে। যেমন হচ্ছে অন্যান্য ট্যাগগুলো দেখো, প্রত্যেকটারই একটা শুরু থাকলে সেটা শেষ রয়েছে, একটা স্টার্টিং থাকলে অবশ্যই সেটা ক্লোজিং রয়েছে। কিন্তু বিআর ট্যাগটা যে একটু ভিন্ন টাইপের ট্যাগ, এটা হচ্ছে তোমার যে কোনো একটা ট্যাগ থাকবে, হচ্ছে হয় শুরুটা থাকবে অথবা শেষটা থাকবে। আর বিআর দিয়ে কি করা হয়, বিআর ট্যাগ দিয়ে মূলত হচ্ছে আমরা পরবর্তী লাইনে যাওয়ার জন্য, নিচে নিচে লাইনটা আসার জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করি। আমার এখানে MJFSC কলেজ ঢাকার পরে পরবর্তী একটা লাইন রয়েছে, সেটা হচ্ছে অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট। তো এখানে আমরা এই অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট এই লাইনটা নিয়ে পরবর্তীতে যাতে নিচে আসে এই জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করেছি। তারপর দেখো অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, এটাও একটা H4, H4 শুরু, তারপর হচ্ছে H4 শেষ। তারপরে আমার নিচের অংশে যা রয়েছে, এখন আমি লিস্টের কাজটা করব। এখন ওই এখানে লিস্ট ওটা ছিল ওয়েল টাইপ লিস্ট, কারণ ওটা নাম্বারিং করা ছিল। ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, টাইপটা হচ্ছে কি 1, কারণ ওটা হচ্ছে শুরু হয়েছে 1 থেকে, এজন্য আমার টাইপ হচ্ছে 1। তারপর হচ্ছে লিস্টের মধ্যে, এলাইতে হচ্ছে লিস্ট বুঝেছে, লিস্টের মধ্যে আমরা বাংলা, লিস্ট ক্লোজ,
তারপর আবার লিস্ট ইংলিশ লিস্ট ক্লোজ তারপর আবার হচ্ছে লিস্ট ম্যাথমেটিক্স লিস্ট ক্লোজ তারপর হচ্ছে আবার লিস্ট অ্যাকাউন্টিং লিস্ট ক্লোজ তারপরে হচ্ছে আমরা কি করলাম ওয়েলটা ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে বডি ক্লোজ করলাম তারপর হচ্ছে এসটিএমএল ক্লোজ করলাম এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের প্রথম কোডটা এসটিএমএল কোডটা এরপর হচ্ছে আমরা পরবর্তী কোডটা দেখব যে পরবর্তী কোডে কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাহিন নিহান জারিফ রাফিন কিছু পার্সনের নাম দেওয়া আছে কোন ব্যক্তির নাম এই ব্যক্তির নামগুলোকে আমরা কিছু প্রতীক দিয়ে রিপ্রেজেন্ট করেছি এটা হচ্ছে দেখতে সার্কেলের মতো বা বৃত্তর মতো এটা হচ্ছে কোনো কিছু যদি কোনো সিম্বল বা প্রতীক দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে কি ইউএল টাইপ সেটা হচ্ছে কি ইউএল টাইপ ইউএল টাইপ হচ্ছে কি আনঅর্ডার্ড লিস্ট দেখো এখানে আমি কোডটাকে আমি এখন এখানে করব তো প্রথমে কি করতে হবে প্রথমে আমরা এসটিএমএল দিয়ে শুরু করলাম তারপর হচ্ছে বডির অংশ আনলাম আর যেহেতু এটা ইউএল টাইপ এজন্য ইউএল টাইপ এটা দেখতে হচ্ছে বৃত্তের মতো এজন্য এটা হচ্ছে ইউএল টাইপ হচ্ছে সার্কেল ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট তারপর হচ্ছে অ্যালাইন মধ্যে হচ্ছে মাহিন অ্যালাই ক্লোজ তারপর হচ্ছে আবার এলাইন মধ্যে নিহান এলাই ক্লোজ তারপর হচ্ছে এলাইন মধ্যে আবার জারিফ এলাই ক্লোজ আবার এলাইন মধ্যে রাফিন এলাই ক্লোজ তারপরে কি করলাম ইউএলটা ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে বডি ক্লোজ করলাম তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে আমরা এসটিএমএল ক্লোজ করলাম একোডটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার আর প্রশ্নের এসটিএমএল কোড দ্বিতীয় নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্টের প্রশ্ন এবার হচ্ছে আমরা যেটা করব আমরা এবার হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট দুইটা মিলিয়ে একটা প্রশ্ন তৈরি করে সেটার একটা কোড তৈরি করব দেখে দেখা যাক সেই কোডটা কি দেখো এখানেও রয়েছে একটার মধ্যে কি রয়েছে একটার মধ্যে তোমার প্রথম অংশ রয়েছে অর্ডার্ড লিস্ট তার পরের অংশ রয়েছে আনঅর্ডার্ড লিস্ট এখন আমরা দুটো মিক্সড করে করব অর্ডার এবং আনঅর্ডার্ড লিস্ট মিক্সড করে আমরা এই কোডটা করব আমরা প্রথমে এমজেএফএসসি কলেজ ঢাকা এই অংশটুকু কিন্তু আমি আগেই করিয়ে দিয়েছি এটা আমরা এইচ ফোর অথবা এম প্যারাগ্রাফ চিন্তা করতে পারি অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট এটাকেও আমরা এইচ ফোর অথবা প্যারাগ্রাফ চিন্তা করতে পারে যে যেটা দিয়ে কাজ করে আমি এস ফুড দিয়ে কাজ করেছি তাহলে দেখো প্রথমে কি করলাম প্রথমে আমি এসটিএমএলটা শুরু করলাম তারপর হচ্ছে বডি তারপর হচ্ছে এস ফোর এর মধ্যে এমজেএফএসসি কলেজ ঢাকা এস ফোর ক্লোজ করলাম তারপর এখানে বিআর ট্যাগ ইউজ করলাম বিআর ট্যাগ ইউজ করার জন্য কারণ হচ্ছে মূলত লাইনগুলো যাতে নিচে নিচে আসে তারপরে দেখো আবার এস ফোর অ্যাভেলেবেল অন অনার্স সাবজেক্ট এইচ ফোর ক্লোজ করলাম তারপর হচ্ছে আমার প্রথম অংশ হচ্ছে অর্ডার্ড লিস্ট এজন্য আমরা এটাকে ওয়েল টাইপ দিলাম সমান সমান ওয়ান কারণ ওইটা শুরু হয়েছে ওয়ান থেকে তারপর হচ্ছে লিস্ট বাংলা তারপর হচ্ছে কি করলাম লিস্ট ইংলিশ লিস্ট ক্লোজ তারপর হচ্ছে লিস্ট ম্যাথমেটিক্স লিস্ট ক্লোজ তারপর হচ্ছে আবার লিস্ট অ্যাকাউন্টিং লিস্ট ক্লোজ করলাম তারপর হচ্ছে এই ওয়েলটাকে ক্লোজ করে দিলাম তারপর যে কাজটা করব এরপরে আমার আরও কিছু অংশ বাকি রয়েছে যে ইউএল টাইপের অংশটুকু বাকি রয়েছে এখন হচ্ছে আমরা ইউএল টাইপের অংশটুকু করব দেখো পরবর্তীতে আমার যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে ইউএল টাইপ ইউএলটা দেখতে হচ্ছে সার্কেল বা বৃত্তর মতো এই জন্য এটার ইউএল টাইপটা হয়েছে সার্কেল এটার মধ্যে হচ্ছে এলআই আইসিটি আমার ইউএল টাইপের অপশনগুলো ছিল হচ্ছে আইসিটি ফিজিক্স আর হচ্ছে বায়োলজি তার হচ্ছে এলআই আইসিটি এলআই ক্লোজ আবার এলআই ফিজিক্স এলআই ক্লোজ তারপর হচ্ছে এলআই বায়োলজি এলআই ক্লোজ তারপর হচ্ছে আমরা কি করলাম তারপর হচ্ছে আবার ইউএলটা ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে বডি অংশটা ক্লোজ করলাম সর্বশেষ হচ্ছে এসটিএমএল অংশটা ক্লোজ করলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি হচ্ছে তোমাদের আজকে লিস্টের এসটিএমএল লিস্টের কোডটা শেখালাম একটা হচ্ছে ওয়েল 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 এবং ইউএল দুইটাই শিখিয়েছি অর্ডার্ড লিস্ট এবং হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের কোডগুলো আমি তোমাদেরকে আজকে শেখালাম
আশা করি বাসায় তোমরা এগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে আর ট্যাগগুলোকে অবশ্যই ভালোভাবে যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই এইচটিএমএল কোড করতে পারবে না এর জন্য প্রত্যেকটা ক্লাসে আমি ট্যাগগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি আশা করি বাসায় খুব মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখবে এবং করার চেষ্টা করবে আর আশা করি এখান থেকে তোমাদের এমটি থ্রিতে প্রশ্ন হবে এর জন্য হচ্ছে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে এই কোডগুলো করিয়ে দিচ্ছি ভালোভাবে তোমরা বাসায় করা দেখার জন্য আজকে তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ